বন্ধুরা, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা দশম শ্রেণীতে পড়ছে তাদের জন্য কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি, নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে? তোমরা জানো যে এই এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা কিন্তু ফাইনাল পরীক্ষায় 3 মার্কের প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যাই হোক, এর সম্পূর্ণ নোটস ভিত্তিক উত্তর তোমাদের সামনে শেয়ার করছি। তো স্বাভাবিকভাবে যেটা দেখা যায় নদীর ক্ষয়কার্য, সেটা প্রধানত 4টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। তোমরা একদম অ্যাট ফার্স্ট সেটাই লিখবে যে নদীর ক্ষয়কার্য প্রধানত 4টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। তো প্রথম যে ক্ষয়টা রয়েছে সেটা কি, সেটা হলো জলপ্রবাহজনিত ক্ষয়। এক্ষেত্রে কি হয়, আমরা জানি যে নদী কি হয়, একটা পথ বরাবর প্রবাহিত হয় বা একটা উপত্যকা বরাবর প্রবাহিত হয়। তো এই যে উপত্যকার মধ্যে দিয়ে নদী যখন প্রবাহিত হয়, তখন সেই উপত্যকার মধ্যে দিয়ে জল যখন যায়, তখন সেই জলের একটা গতি থাকে, সেই গতিটাই কেই বলা হয় হচ্ছে জলপ্রবাহ। তো এই যে গতি, এই গতির ফলে কিন্তু নদীর চারিপাশ, তলদেশ, এমনকি ভেতরে যে পাথরখণ্ড বা শিলাখণ্ড থাকে সেগুলোও কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। তো এই ধরনের ক্ষয়কে কি বলছি আমরা, জলপ্রবাহ ক্ষয়। তো কি লিখব, পার্বত্য অঞ্চলে নদীর জলস্রোতের মাধ্যমে ক্ষয়কার্যকে জলপ্রবাহ ক্ষয় বলে। নদীর খাত ও দুপাশের শিলা কোমল ও অসংলগ্ন থাকে বলে সহজে ক্ষয়প্রাপ্ত হয়। পরের যে পয়েন্ট আমরা লিখব সেটা কি, সেটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এক্ষেত্রে কি লিখব, বিষয়টা কি আগে সেটা বলে নিই। অবঘর্ষ ক্ষয় মনে রাখবে যে মাঝখানে নদীর যে উপত্যকাটা রয়েছে, উপত্যকা তলদেশ এবং উপত্যকার যে দুটো পাশ রয়েছে, সেই নদী উপত্যকার দুই পাশে এবং তলদেশে যে ক্ষয় লক্ষ্য করা যায় সেটাই কিন্তু হচ্ছে অবঘর্ষ ক্ষয়। তো তোমরা কিভাবে লিখবে, লিখবে নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদী খাতের সংঘর্ষ হয়। কথাটা একটু ভালোভাবে বুঝতে হবে, একদম ওপর থেকে ক্ষয় প্রক্রিয়ার ফলে বিভিন্ন শিলাখণ্ডগুলো ওপর থেকে নিচের দিকে আসতে থাকে এবং ওই ওপর থেকে আগত শিলাখণ্ডগুলো কি হয় না, দুই পাশের যে দেওয়াল আছে সেই দুই পাশের দেওয়ালে আঘাত করে বা তলদেশে আঘাত করে। আঘাতের ফলে কি হয়, ওই অঞ্চলটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, সেটাকেই বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। তারপরে কি লিখবে, প্রস্তরখণ্ডগুলি নদী খাতে ঘুরতে ঘুরতে চলতে থাকে ও নদী খাতে ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের সৃষ্টি করে, তাকে মন্তকূপ বলে। মন্তকূপ সৃষ্টির ফলে নদীখাত দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, এই প্রক্রিয়াকে অবঘর্ষ বলে। পরের যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা লিখবে সেটা কি, ঘর্ষণ ক্ষয়। তো ঘর্ষণ ক্ষয় কি, মনে করো যে উপত্যকাটার কথা আমি বললাম, সেই উপত্যকার মাঝখানে একটা পাথরখণ্ড পড়ে আছে, তো উপর থেকে আরও একটা পাথরখণ্ড এসে ওই যে মাঝখানে, উপত্যকার মাঝখানে যে পাথরখণ্ডটা পড়েছিল সেখানে এসে আঘাত করলো এবং পাথরখণ্ডটা টুকরো টুকরো হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, দেখো যে উপত্যকা ছিল নদী উপত্যকা, তার মাঝখানে দুটো পাথরখণ্ড একে অপরের সঙ্গে ঘর্ষণ সৃষ্টি করলো, বুঝতে পারলে? এই যে ঘর্ষণের ফলে যে ক্ষয় হলো সেটাকেই বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। তো কী লিখবে, নদীবাহিত প্রস্তরখণ্ডগুলি গড়িয়ে গড়িয়ে যাওয়ার সময় পরস্পরের সঙ্গে ঘর্ষণ দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখণ্ড ও অবশেষে বালুকণায় পরিণত হয়, একে বলা হয় ঘর্ষণ ক্ষয়। নেক্সট, একদম লাস্ট পয়েন্ট তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে দ্রবণ ক্ষয়। আমরা জানি অনেক পদার্থ রয়েছে, যেমন লাইমস্টোন রয়েছে বা চুনাপাথর রয়েছে, যেগুলোর সঙ্গে জলের স্বাভাবিক স্পর্শে কী হয়, সেই পদার্থগুলো গলে যায়। ঠিক এই ধরনের বিষয়কেই কিন্তু বলা হয় দ্রবণ। তো কী হচ্ছে, নদীর জলে প্রস্তরখণ্ড, কাদা প্রভৃতি দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একেই বলা হয় দ্রবণ ক্ষয়। আর একটু সহজভাবে বলি, মনে করো একটা জায়গায় চুনাপাথরযুক্ত অঞ্চল রয়েছে, তার উপর দিয়ে একটা নদী বয়ে গেল। তো কী হলো, সে অঞ্চলটা স্বাভাবিকভাবেই সেই চুনাপাথরকে দ্রবীভূত করে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল। তো যখনই চলে গেল তখন কী হলো, ওই জায়গায় সেই যে চুনাপাথরের স্তরটা ছিল সেই চুনাপাথরের স্তরটা দেখা গেল না, তার মানে কী হলো, সেই চুনাপাথরের স্তরটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। তো এই ধরনের ক্ষয়কে বলা হয় হচ্ছে দ্রবণ ক্ষয়। তো এইভাবে তোমরা এই উত্তরটি লিখতে পারো। সম্পূর্ণ নোটস তোমাদের সামনে তুলে ধরলাম এবং বিষয়টি তোমাদের সামনে একটা আলোচনাও করলাম, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মধ্যে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, এরকম কোনো প্রশ্নের উত্তর জানার দরকার থাকলে সেটাও কমেন্টে জানিও। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, ভালো থেকো, ধন্যবাদ।